আপনারা দেখছেন অজানা পৃথিবী। স্বাগত জানাচ্ছি অজানা পৃথিবীর আরো একটি নতুন পর্বতে। প্লেন উড়ানো, টিভি চলা, ফোনে কথা বলা, গাড়ি ঘোড়া, এই সবকিছু আগে কল্পনা এবং রহস্য মনে হতো। এখন সবকিছু আবিষ্কার হয়ে হয়তো পৃথিবী বদলে গেছে, কিন্তু মানুষের চিন্তা ভাবনা আগের মতোই থেকে গেছে। পৃথিবী তো অনেক রহস্যময়, এর চেয়ে তো বেশি রহস্য কিন্তু সমুদ্রে রয়েছে। এর চেয়েও অনেক বেশি আকাশ রহস্যময়, এর চেয়েও অনেক বেশি রহস্য পুরো দুনিয়াতে দুনিয়ার শেষে লুকিয়ে রয়েছে। দুনিয়ার এমন কিছু রহস্য রয়েছে যা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, বিজ্ঞানের কাছে কোনো উত্তরও নেই এই বিষয়ে। এই বিশ্বের এমন কিছু রহস্য রয়েছে যা জানলে শুধু মানুষই নয় পুরো দুনিয়া বদলে যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি রহস্যর বিষয়ে যা বিজ্ঞানীদের ঘুম হারাম করে রেখেছে। নাম্বার ১, টাইম মেশিন। সময় সীমা লঙ্ঘন করে অতীত বা ভবিষ্যতে পৌঁছানোর পরিকল্পনা মানুষ করে থাকে। ভারতে এমন অনেক সাধু রয়েছে যারা চোখ বন্ধ করে অতীত বা ভবিষ্যতে যেতে পারে বলে তারা দাবি করে, সত্যটা শুধু তারাই জানে। ইংল্যান্ডের লেখক এডসি ওয়েলস 1855 সালে দ্য টাইম মেশিন নামক একটি উপন্যাস প্রকাশিত করেছিলেন এবং এই উপন্যাস ব্যাপকভাবে ইউরোপে ছড়িয়ে পড়ে। তখন থেকে সকল বিজ্ঞানীরা এই স্বপ্ন দেখতে শুরু করে, যা সত্য করা তাদের কাছে ভাগ্যের মতো হয়ে যায়। টাইম মেশিন হচ্ছে একটি কল্পনা টাইমলাইন, যেখানে বসে থেকে যে কোনো মানুষ অতীত বা ভবিষ্যতে যে কোনো সময়ে তার পুরো মানসিক এবং শারীরিক ক্ষমতার সাথে যেতে পারে। প্রায় বিজ্ঞানীরা মনে করেন এটা শুধু কল্পনায় থেকে যাবে, এটা কখনোই সত্য হতে পারবে না। যদি এটা কখনো সত্য হয়ে যায় তাহলে অনেক বড় বিপ্লব হয়ে যাবে। মানুষ যদি টেকনোলজির মাধ্যমে বয়স বাড়াতে পারে তাহলে ভবিষ্যতও বদলানো শিখে যাবে, ইতিহাস আবার নতুন করে লেখা হবে। নাম্বার ২, সিক্রেট বিগেন ইমমর্টাল। দ্বিতীয় হলো অমর হওয়ার রহস্য। অমর কেনা হতে চায়। সমুদ্রের অমৃত পানি পান করার জন্য দেবতারা দানবের সাথে লড়াই করেছেন এবং সেই পানি পান করে দেবতারা অমর হয়ে যায়, এরকমই কিছু কথা গ্রন্থে লেখা আছে। তাহলে কি সমুদ্রে এমন কিছু রহস্য রয়েছে যা থেকে অমৃত বের হয়? কেউ কি তা খুঁজে পেয়েছেন? বিজ্ঞানীরা এই বিষয়ে রহস্যভেদ করার জন্য তেজিতে এগিয়ে যাচ্ছেন। মানুষকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য অনেক প্রকারের ওষুধ মেডিসিন তৈরি করছেন এবং ইয়োগা ও আয়ুর্বেদিক সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। মানুষের বয়স বাড়ানোর জন্য আয়োজিত একটি সার্ভে থেকে এই তথ্য পাওয়া যায় বয়স বাড়ানোর ওষুধ বানানো সম্ভব। সাইবেরিয়ার জঙ্গলে একটি ওষুধীয় উপাদান পাওয়া যায় যেটিকে জিংসিন বলা হয়। চীনের মানুষরা বেশি দিন সুস্থ থাকার জন্য এটি ব্যবহার করে ইয়োগা করে থাকেন। আগের দিনের মানুষরা অনেক দিন বেঁচে থাকত, কিন্তু এখন বর্তমান যুগে মানুষের নানান রোগ ঝামেলা ইত্যাদি লেগেই থাকে। যদি বিজ্ঞানীরা অমৃত ওষুধ তৈরি করে ফেলে তাহলে কি হবে? মানুষ অনেক দিন বেঁচে থাকবে, তারপর তারা হিমালয়, পর্বত এবং পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখবে। তারপর জীবন তাদের কাছে বোর মনে হবে, সবকিছু কেন যেন অন্যরকম মনে হয়ে যাবে। হয়তো কিছু আবিষ্কার না হওয়ায় ভালো। আপনার কি মতামত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। নাম্বার ৩, ডিসঅ্যাপারেন্ট সিক্রেট। অমর হওয়ার থেকে বেশি মানুষ অদৃশ্য হতে চায়। যারা মিস্টার ইন্ডিয়া সিনেমা দেখেছেন তারা জানেন অদৃশ্য হতে পারলে অনেক কিছু করা যায়। অদৃশ্য হওয়া মানুষের প্রাচীনকালের একটি ইচ্ছা যা এখনও পূরণ করা সম্ভব হয়নি। এটার জন্য বিজ্ঞানীরা অনেক রকমের অনেক কিছুর এক্সপেরিমেন্ট করছেন। মিস্টার ইন্ডিয়া হাতে ঘড়ি পড়লেই অদৃশ্য হয়ে যেত এবং হ্যারি পটারের কাছে একটি চাদর ছিল যেটা পড়লে অদৃশ্য হয়ে যেত। বিজ্ঞানীরা অদৃশ্য হওয়ার একটি উপায় বের করেছেন এবং এমন একটি ড্রেস তৈরি করা হবে যেটি পড়লে মানুষ অদৃশ্য হতে পারবে। সেই কাপড়টি পড়লে আপনিও অদৃশ্য হতে পারবেন। জার্মানির কার্লসরুহে বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের কিছু বিজ্ঞানী মিলে ফ্রোটানি ক্রিস্টাল দিয়ে একটি উদ্ভিদ তৈরি করেছেন। ফ্রোটানি ক্রিস্টাল এমন একটি পদার্থ যা নিজের উপর আপাতিত রশ্মির ইলেকট্রনের দিক পরিবর্তন করে দেয়। যদি এই পদ্ধতি বিকাশিত করা যায় তাহলে এমন পদার্থ তৈরি করা যাবে যা আলোর রশ্মির কণাকে পুরোপুরি ঘিরে ফেলবে। আজ আমরা যা দেখছি ওই পদার্থের উপর আপাতিত রশ্মির কারণে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত অদৃশ্য হওয়ার তেমন কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়নি, কিন্তু আমেরিকার বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক রিসার্চ করছেন। যেন হাজারো অদৃশ্য মানুষের সাহায্যে অন্য দেশের খবরাখবর খুব সহজেই পাওয়া যায়। হতে পারে আজকে আমরা যে ন্যানো টেকনোলজির কথা শুনছি তার মাধ্যমে হয়তো এটি করা সম্ভব। নাম্বার ৪, মিস্ট্রি অফ এলিয়েন্স। চতুর্থ হলো এলিয়েনদের রহস্য। বিজ্ঞানীরা বলেন তারা কখনো এলিয়েন দেখেনি, তবুও তারা এই বিষয়ে বিশ্বাস করে। পৃথিবীর বাইরে অন্য গ্রহে আমাদের মতো ভিন্ন মানুষ বসবাস করে যাদের বুদ্ধি আমাদের চাইতে অনেক বেশি। আজ না হয় কাল তাদের সঙ্গে আমাদের অবশ্যই দেখা হবে, কিন্তু এই কাল কবে আসবে তা এখন পর্যন্ত বলা সম্ভব হয়নি। নাসার শীর্ষ বিজ্ঞানীরা বলেছেন এলিয়েনদের জীবন সংকেত 2025 পাওয়া যাবে। অন্য গ্রহের প্রাণী সম্পর্কে সঠিক তথ্য 2020 থেকে 2030 মধ্যে পাওয়া যাবে। যদি এটি সত্য হয় তাহলে কি এলিয়েনরা মানুষের মতোই দেখতে হবে? এবং মানুষের সাথে তারা যদি মিলে যায় তাহলে তারা মানুষের সাথে কেমন ব্যবহার করবে? না জানা অনেক প্রশ্ন কিন্তু থেকে যায়। নাম্বার ৫, মিস্ট্রি অফ স্পিরিট।
গতি রহস্য গতি মানুষের জীবন বদলে দিয়েছে এবং এখনো গতি কিন্তু জীবন বদলাচ্ছে মানুষের। গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ছেড়ে মানুষ সাইকেল থেকে বাইক, বাইক থেকে বিমানে এমন সবকিছু জিনিসে সফর করছে। পূর্বে 100 কিলোমিটার সফর করার জন্য 2 দিন সময় লাগতো আর এখন মাত্র 2 ঘন্টাতে 100 কিলোমিটার সফর করা সম্ভব হচ্ছে। আগে চিঠি 400 কিলোমিটার দূরে পাঠানোর জন্য 1 সপ্তাহ সময় লাগতো আর এখন মেল করলে 1 সেকেন্ডের মধ্যে 6000 কিলোমিটার দূরে অবস্থানরত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আপনার বার্তা। মোবাইল করলে 1 সেকেন্ডের মধ্যে তার আওয়াজ শুনতে পাচ্ছেন। এর মানে হলো গতির মহত্ত্ব জীবনে অনেক বেশি। গতির কারণেই পূর্বের মানুষের জীবন আলাদা ছিল, কিন্তু এখন ভবিষ্যৎ বদলে গেছে। আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন আমরা আকাশের বিদ্যুৎ চমকানো আগে দেখতে পাই এবং তারপরে মেঘের গর্জন শুনতে পাই। এর মানে হচ্ছে প্রকৃতির গতি প্রযুক্তির গতির চাইতে অনেক তেজি। বিজ্ঞানীরা তো প্রযুক্তির গতি হাসিল করে ফেলেছে, কিন্তু প্রকৃতির গতি হাসিল করা অনেক কঠিন। এমন কিছু প্রযুক্তি আছে যা প্রকৃতির চাইতেও অনেক তেজি। এমন কিছু রকেট রয়েছে যা অনেক তেজি, কিন্তু মানুষ চায় এমন গতিতে কার চলুক, বাস চলুক, ট্রেন চলুক। অনেক জায়গায় এমন গতির ট্রেনও তৈরি করা হয়েছে, কিন্তু এই সব কিছুর থেকে তেজি হলো এই বিশ্বের গতি, যা একদম সঠিক গতি এবং সঠিক নিয়মে চলে। 29,97,92,458 কিলোমিটার প্রতি সেকেন্ডে চলে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 1,49,60,000 কিলোমিটার। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 16.6 সেকেন্ড। মানুষের কাছে কিন্তু এত গতি নেই যে তারা চাঁদে গিয়ে চা খেয়ে আবার 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। আমরা এখন যে গতি দেখছি পরবর্তীতে এই গতি আরও তেজি হবে, কারণ বিজ্ঞানীরা এই গতি নিয়ে এখন অনেক গবেষণা করছেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? এই 5টি রহস্য যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করবেন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।